হ্যালো স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যেই জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থাৎ এইচএস এক্সামিনেশন ক্লাস টুয়েলভ পরীক্ষার্থীদের জন্য একটা ভালো খবর ইতিমধ্যেই আমরা শুনতে পেয়েছি যে 2021 সালে কোন কোন দিন কী কী পরীক্ষা হবে সেই এইচএস 2021 সালের রুটিন কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে। তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট চমকদার নিউজ আছে, সেটা আমরা লাস্টে বলছি। তোমরা জানো যে এইচএস এক্সামিনেশন জানিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চালায় 2021 সেশন ক্লাস টুয়েলভের জন্য আর্টস কমার্স সায়েন্স এবং ভোকেশনালের জন্য সমস্ত পরীক্ষা। পরীক্ষা কিন্তু শুরু হবে 15 জুন থেকে 30 জুন। সচরাচর যে পরীক্ষাটা মার্চ মাসে হয়ে থাকে সেটা কিন্তু মনে রাখবে জুন মাসে শুরু হচ্ছে, ইন্টারেস্টিং খবর। এবং এটাও মনে রাখবে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ডেট কিন্তু 10 মার্চ থেকে 31 মার্চের মধ্যে কমপ্লিট করার জন্য প্রত্যেক স্কুলকে নির্দেশিকা দেওয়া হয়ে গেছে। আর অবশ্যই তোমরা এই পিডিএফটা কিন্তু আমরা এদের কাছ থেকে টাইম টেবিলে পিডিএফটা পেয়ে যাচ্ছ, তার আগে আমরা দেখে নিই চলো এই পিডিএফটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা পেতে পারবে। এইচএস 2021 সালের যে পরীক্ষা রুটিন রিলিজ হয়েছে তাতে কোন কোন সাবজেক্টে কী কী দিন পরীক্ষা আছে চলো এক নজরে দেখে নিই। 15 জুন কিন্তু দেখতে পাচ্ছ ইংরেজি, হিন্দি, বেঙ্গলি, নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এছাড়া উর্দু, তেলেগু, সাঁওতালি, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবির মতো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু পরীক্ষা আছে। এরপরে 17 জুন মাঝে একদিন ছুটি, হিন্দি আছে, ইংলিশ আছে, বেঙ্গলি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ সাবজেক্টও কিন্তু এই দিনকার পরীক্ষা আছে। 18 জুন বিজনেস স্টাডিজ, বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের মতো পরীক্ষাগুলো কিন্তু 18 জুন। 19 তারিখ অর্থাৎ 19 জুন হেলথ কেয়ার, সিকিউরিটি, অটোমোবাইল, অর্গানাইজ এবং আইটি এবং আইটি সম্পর্কে ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই দিনকার আমরা দেখতে পাবো। 21 জুন সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, ম্যাথামেটিক্স, অ্যাগ্রোনমি, হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। 22 তারিখ কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 24 তারিখ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, ফিলোসফি, সোসিওলজির মতো পেপারগুলো এই দিনকার হবে। 26 তারিখ ফিজিক্স, ডেফিনেটলি আমার সাবজেক্ট তোমরা সবাই জানো, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি এবং এডুকেশনের মতো সাবজেক্টগুলো এখান থেকে হবে। 28 জুন কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ইকোনমিক্স, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফ্রেঞ্চের মতো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু হবে। 30 জুন অর্থাৎ পরীক্ষার শেষ দিন, 2021 সালে পরীক্ষার শেষ দিন, জিওগ্রাফি, কস্টিং এবং ট্যাক্সেশন, স্ট্যাটিস্টিক্স, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের মতো এক্সামিনেশনগুলো কিন্তু হবে। অবশ্যই মনে রাখবে 15 জুন থেকে 30 জুন 15 দিন টানা এই পরীক্ষা চলবে। এটা কিন্তু সমস্ত পরীক্ষার যে রুটিনটা দিলাম তোমাদেরকে এগুলো সবই কিন্তু থিওরিটিক্যাল পেপারে। এবারে প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেটও কিন্তু ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, যেটা বলবো যে সেকেন্ড উইক অফ মার্চ থেকে শুরু হবে ল্যাব বেসড সাবজেক্টগুলো। যে সমস্ত ল্যাব বেসড সাবজেক্ট বলতে যেগুলোতে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি আছে সেগুলো ল্যাবরেটরিতে গিয়ে করতে হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি মতো সাবজেক্টগুলোর কথা বলছি বা অন্যান্য যেমন সাবজেক্টগুলো বায়োলজি বা যেগুলো ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্ট। সেকেন্ড উইক অফ মার্চে কিন্তু অবশ্যই বলেছি মিউজিকের প্র্যাকটিক্যাল হতে হবে। 3rd week of March মধ্যে কিন্তু ভিজুয়াল আর্টসের এবং last 4th week মধ্যে কিন্তু হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল অবশ্যই নিতে হবে। অর্থাৎ মার্চ মাসের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাচ্ছে, কিন্তু থিওরিটিক্যাল পেপারের জন্য তোমরা কিন্তু অবশ্যই সুযোগ পাচ্ছ, প্রচুর পরিমাণ সময় পাচ্ছ পড়ার জন্য। ভালো করে কাজে লাগাও যাতে তোমাদের এই পেপারগুলোকে ভালো করে করতে পারো এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু অবশ্যই ভালো হয়। চলো এবার থেকে আমরা কিন্তু রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং একই কথা বলতে থাকবো, পরীক্ষাটা প্রত্যেকটা পরীক্ষা কিন্তু শুরু হবে ডেফিনেটলি জানো তোমরা সবাই জানো যে টাইমিং কিন্তু 10:15 থেকে 1টা অবধি। এবং এটাও কিন্তু জানো যে তোমাদের যে ক্লাস ইলেভেনের যে পরীক্ষাটা আছে, ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু একই দিনে একই সাবজেক্টের পরীক্ষা হবে, কিন্তু টাইমটা জাস্ট সেকেন্ড হাফ। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের ব্যাপারটা মাথায় রাখবে, ক্লাস ইলেভেন টুয়েলভ ডেফিনেটলি মাথায় রাখবে। ওকে, তো আশা করব তোমাদের এই রুটিনটায় দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ রুটিনটা হয়ে গেছে। যদি পিডিএফ কালেক্ট করতে চাও কমেন্ট বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি পিডিএফ ডাউনলোড করতে পারবে। চলো ভালো থাকো, প্রিপারেশন নাও ভালোভাবে, আর দেখে থাকো মাধ্যমিক .net। ধন্যবাদ।